আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে দুই জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে নতুন করে আক্রান্ত রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো বারো জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বেয়াল্লিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই জন এদের মধ্য থেকে চুয়াল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে